تار هذا قلنا ما قلنا امر لنا تار وما هذا قلنا وتار ذكي امر ওই সময় আবার এদের সাঙ্গপাঙ্গ 8-10 জন আবার পুলিশ পার্টির উপরে অ্যাটাক করার চেষ্টা করে। যাই হোক, যে কোনো ভাবে আমরা আসামি নিয়ে এসেছি আর যারা 8-9 জন অ্যাটাক করছে তাদের বিরুদ্ধে আমরা সেকশন লাগিয়েছি। এর মধ্যে পিন্টু মিয়া ড্রাগ অ্যাডিক্ট হওয়াতে ড্রাগ না পাওয়াতে মানে ড্রাগের সিগনামগুলো আসছিলো, তো ওনাকে জিবি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, এখনও স্টিল অ্যাডমিটেড। আর সোহাগ মিয়া এতে দাঁড়িয়ে আছে, তো এখন আজকে এখন কোর্টে ফরওয়ার্ড করবো, আমরা ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো আর জানার চেষ্টা করবো যে ড্রাগস কোথা থেকে নিয়ে আসছে, এই এখন কাদের কাদের এটা বিক্রি করছে এই নেটওয়ার্কটা স্ট্যাবলিশ করার চেষ্টা করবো। আর পিন্টু মিয়া যেদিন যখন ডিসচার্জ হবে তারপরে পিন্টু মিয়াকে তখন কোর্টে ফরওয়ার্ড করা হবে আর অন্য পিন্টু মিয়ার রিমান্ড তখন চাওয়া হবে। এর কাছে কিছু লোকরা এই যে ভ্যাগাবন্ড টাইপের যে থাকে রাস্তায় ঘুরে বেড়ায় এদের ব্যবহার করে ড্রাগ পেডলিং করাচ্ছে, তো এটা আমরা প্রায় অ্যাকশন নিয়েছি, যেটা আপনি দেখবেন ফ্রিকোয়েন্টলি নেওয়া হয়, স্টিল এখানে এরা আড্ডা জমিয়ে দেয়, এটা তো আরও ইন্টেন্সিফাই করতে হবে। তো এরা বেসিক্যালি দুটো তিনটে কোটা এরকম রাখে, একটা খায় দুটো বিক্রি করে এই টাইপের। তো এই কালে এই যে এখানে যে এই গ্যাদারিংটা আছে এটা বন্ধ করা, মানে আমি ওসি সাহেবকে বলেছি যে এটা যেন নেক্সট টাইম আর এটা হয় না, এখানে যেন গ্যাদারিংটা বন্ধ করা হয়, কারণ কি এটা এখান থেকেই মানে এইভাবে এখন মানে ডিস্ট্রিবিউট হচ্ছে, আর বাইক দিয়ে ছোটো ছোটো করে না তো এরকম যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের ব্যবহার করে কালকে রুটিন পেট্রোলিং যখন এগারোতলা পিএস করছিল, তো ওসি এসডিপি আমরা সব যখন করছিলাম তো এরাউন্ড 9:45 সময় আমরা দুজনকে সাসপিশিয়াস অবস্থায় দেখি, তো আমাদের ডাউট হয়েছে এরা ড্রাগ পেডলার হতে পারে। একজনের নাম হচ্ছে পিন্টু মিয়া, সন অফ আলম মিয়া, প্রতাপগড় স্টিল ব্রিজের কাছে বাড়ি। আরেকজনের নাম হচ্ছে সোহাগ মিয়া, সন অফ মোহাম্মদ খেলু মিয়া, রাম ঠাকুর সঙ্গর দিকে বাড়ি, এসপিএস। তো এদের যখন আটক করা হয় তো ওদের কাছ থেকে 13.37 গ্রামসের হেরোইনের একটা প্যাকেট পাওয়া যায়, তাছাড়া টোটাল একজনের কাছে 200, আরেকজনের কাছে 110,